ডাক্তারবাবু, মাথাটা বড় যন্ত্রণা হচ্ছে। সিস্টার, একটা নোভালজিন ইঞ্জেকশন দিয়ে দেবেন। আচ্ছা স্যার। ডোন্ট ওরি, আর কোনো ভয় নেই স্যার, পেন্স ফিরেছে, ভালোই আছে। কি করে হলো রে? ইস, ওর যদি কিছু হয়েছে তো আমি মা বাবুকে মুখ দেখাতে পারতাম না। যারাই এই কাজ করে থাকুক, কেউ পার পাবে না। বিজয়, তোর কি খুব কষ্ট হচ্ছে? না রঞ্জুদা, তুমি ডাক্তারবাবুকে আবার বলো না, আমি বাংলোয় যাব। বাংলোয় চলে যাবো, এখানে ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। হ্যাঁ প্লিজ। মাধু! হ্যাঁ রে। হ্যাঁ মা, শুনেছিস কাল রাতের ঘটনা? হ্যাঁ। হ্যাঁ, মানুষটা সবে এলো, এর মধ্যেই অঘটন। শুনেছি বিজয়ও মানুষটা ভালো, তাকে এইভাবে না না, ঠাকুর যেন ওকে তাড়াতাড়ি ভালো করে দেন। লক্ষ্মণ কা সাথ সীতা, রাম কা সাথ সীতা। আরে মাধবী দি, তোমার সাহেব আছেন? হ্যাঁ আছে, আপ যাইয়ে। আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাংলো এসছেন। আরে দাঁড়িয়ে আছেন, আসুন বসুন বসুন আসুন বসুন বসুন। না না, বসবো না। আরে এলেনি যখন একবার এ বাড়িতে, বসুন না বসুন না। এখন আপনার শরীর কেমন আছে? আরে আমার শরীর ভালো আছে। চলে স্যার, বসবেন না। আসলে বাবা স্কুলের সময় হয়ে গেছে, রান্না করতে হবে। আপনাকে রান্না করতে হবে? কেন, আপনার মা? আমার মা নেই, ছোটবেলায়। অঙ্গে যাও বঙ্গে যাও কলিঙ্গে যাও, ভাগ্য যায় সঙ্গে। মানে? মানে আপনার মাও নেই আর আমার মাও। ও সরি, অ্যাকচুয়ালি স্যার। এক মিনিট, আপনাকে একটা উপহার দেব। গোলাপ, ওটা ওই ফুলদানিতে ঠিক মারাচ্ছিল না স্যার। স্যার নয়, বিজয়, ওনলি বিজয়। বিজয়, ওনলি বিজয়। দিদিমণি,